এখানে আমরা মোবাইল চার্জারের মাধ্যমে ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্ত থেকে আমরা একটা ডায়োড নিচ্ছি, ডায়োডের নেগেটিভ আর ইনপুটের নেগেটিভ একদিকে, ডায়োডের পজিটিভ আর হচ্ছে ব্যাটারির নেগেটিভ আরেকদিকে, যেটা এভাবে সংযুক্ত হয়েছে। আর আমরা হচ্ছে যে ইনপুট প্রান্তে এক পাশে একটা এলইডি নিছি, যেটা আমরা চার্জার কানেক্ট করার পরে আমাদেরকে এলইডি যে জ্বলে এই সংকেত দেবে যে হ্যাঁ ব্যাটারিতে চার্জ হচ্ছে বা আমরা সংযোগটা পাইছি। এলইডির সাথে একটা রেজিস্টার নিছি 1K, যাতে এলইডিটা নষ্ট না হয়ে যায়। আর এখানে ব্যাটারিতে ডাইরেক্ট এসে ভোল্টেজটা ঢুকছে এবং ব্যাটারি থেকে আউটপুট নিছে। এখানে আমাদের আমাদের এখানে ডায়োডটা নেওয়ার কারণ হচ্ছে যাতে ব্যাটারি থেকে ভোল্টেজটা রিভার্স করে আবার এলইডিতে না যায়, তাহলে আমাদের ব্যাটারি চার্জারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কাজে দেবে না। সেই জন্য এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে একটা সিম্পল রিচার্জেবল ব্যাটারির একটা সিম্পল ডায়াগ্রাম।